হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা এই চকলেট টি এখানে যে রসুনটা দিয়েছে এটা হরিয়ানি কাবাব কাশ্মীরি মালাই হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা সবাই ওয়েলকাম টু অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও অফ দিস চ্যানেল আচ্ছা ট্রাভেল ভিডিও মোটামুটি শেষ চারটে ভিডিও পর্ব চলে এসেছে আপনারা আশা করি দেখেছেন যদি না দেখে থাকেন তাহলে ডেসক্রিপশানে লিঙ্কগুলো দিয়ে দেবো দেখবেন আমি প্রথম ভিডিওতে যা রেসপন্স দেখছি অনেক ভালো রেসপন্স পেয়েছি আবার ফুড ব্লগে ব্যাক করছি এবারে মধ্যমগ্রাম আর সোদপুর রোডের মাঝামাঝি একটা জায়গাতে এসেছি অনেক দিন ভালো বিরিয়ানি খাওয়া হয়নি আর নর্থ চব্বিশ পরগনার নর্থ সাইডে যদি বলি সেরকম ভালো বিরিয়ানি বলতে গেলে দাদা বৌদি ডিবাপি এগুলোই পড়ে তো যখন দেখলাম যে ডিবাপি মানে মধ্যমগ্রামে খুলেছে তখন ভাবলাম যে এটা তো আরও কাছাকাছি আছে এটা দিয়ে আসা যায় তো সেই জন্যে আজকে চলে এসেছি মধুমগ্রাম আর সোদপুর রোডের মাঝামাঝি জায়গাতে ডিবাপি এর উল্টো দিকে এখানে ট্রেন্ডস আছে এখানে বিশাল মেগামার্ট আছে আর গুগল ম্যাপে লোকেশনটা তো আমি দিয়ে দেবো এখানে আর সত্যি কথা বলতে কি দাদা বৌদি বা ডিবাপির নাম এতদিন আমি শুনলেও আমার কিন্তু এই দুটো বিরিয়ানি কোনোটাই খাওয়া হয়নি এখন তো আজকে প্রথম দেখবো কীরকম টেস্ট হয় এর মানে এই ধরনের বিরিয়ানি আমার খাওয়া হয়নি আমার ওইদিকে আসলা নামি নিয়ে এই টাইপের বিরিয়ানি মানে বরাবর খেয়ে আমরা অভ্যস্ত তো দেখবো কীরকম টেস্ট হয় এখানকার বিরিয়ানির অনেক নাম শুনেছি কোয়ান্টিটির ব্যাপারে শুনেছি মাংসের পিসের ব্যাপারেও শুনেছি ভিতরে যাওয়া যায় ভিতরে গিয়ে দেখি এখানে কিন্তু মোটামুটি ভালোই ভিড় আছে আমি দেখিয়ে দিই কীরকম তো এরকম ভিড় আছে এখানে ভালোই দেখছি ভিতরে যাব ভিতরে গিয়ে অর্ডার দেবো এরকম যাচ্ছি এখানে আমরা ডিবাপির ভিতরে ঢুকে পড়েছি দেখলেন জায়গাটা কীরকম দেখালাম ছোট একটা জায়গা যে খুব বেশি জন বসতে পারবে সেরকম না যাই হোক বিরিয়ানি অর্ডার দিয়ে দিয়েছি একটা মাটন বিরিয়ানি অর্ডার দিয়েছি আর তার সাথে চিকেন চাপ নিয়ে নিয়েছি আর এখানে যেরকম দেয় তার সাথে যে স্যালাড আর তার সাথে গ্রিন চাটনি এটা এখানকার স্টেপল মানে এই টাইপের ব্যারাকপুর সাইডে বা এইদিকে বারাসাতের দিকে বিরিয়ানিতে এটা দেয় আর বিরিয়ানিটা নিয়ে এক্সাইটেড কারণ এই টাইপের বিরিয়ানি আমি প্রথমবার খাচ্ছি এই বিরিয়ানি নিয়ে প্রচুর ভিডিও দেখেছি আমি রাইসটা যেরকম দেখি আমরা নর্মালি যেরকম বিরিয়ানি খেয়ে অভ্যস্ত সেরকম কিন্তু না প্লেন স্মেলও যে বিশাল ওভারপাওয়ারিং কিছু স্মেল আসছে সেরকম না বা হালকা যে বিরিয়ানি সেন্টটা থাকে সেরকমও কিছু স্মেল আমি পাচ্ছি না আপাতত আচ্ছা চাপটা তো দেখে ভালো মনে হচ্ছে গ্রেভিটা সুন্দর দেখাচ্ছে আমার কাছে তো এবারে প্রথমে রাইসটা দেখি আচ্ছা যে তরের রাইসটা বলে বা বিরিয়ানির যে হাঁড়ির তলার দিকে রাইসটা সেটা কিন্তু ভিতরে আছে ওপরে হালকা ওপরের দিকে রাইসটা দিয়েছে ওই জন্য একদম হালকা হালকা মনে হচ্ছে কিন্তু ভিতরের দিকে যতটা যাচ্ছি আস্তে আস্তে কিন্তু মশলার আর রাইসটা আসছেই যে মানে মশলাযুক্ত যে রাইসটা সেটা আসছে আচ্ছা এখানকার বিরিয়ানির একটা জিনিস যেটা হয় কোনো ডিম থাকে না তো আমার সেটা খুব একটা বেশি ম্যাটার করে না বিরিয়ানিতে খুব গরম বিরিয়ানিটা সেই জন্য এর ভিতর থেকে আলু বা মাংস বার করাটা একটু সমস্যাজনক হয়ে যাচ্ছে আর রাইস একটু একটু তুলে দিই কারণ নানা তো সমস্যা হচ্ছে তুলতে গেলে থেকে রাইসের কোয়ান্টিটি কিন্তু একজনের জন্যে মানে একজন এতটা খেতে পারবে না যা অবস্থা এখানে এতটা রাইস খাওয়া সম্ভব না অন্তত আমার পক্ষে তো নয় আচ্ছা এইবারে আলুটা দেখা যাচ্ছে আলুর সাইজটা দেখাই মোটামুটি ভালোই আলু দিয়েছে এবং আলুটা যখন তুলছি তখনই বোঝা যাচ্ছে যে অনেকটা সফট আলু আচ্ছা মাংসটা দেখি মাংস তো এখানকার আমি যতটা ভিডিও দেখেছি এতদিন পর্যন্ত প্রচণ্ড বড় বড় মাংসের পিস দেখেছি এখানেও তার অন্যথা হচ্ছে না কিছু যথেষ্ট বড় মাংসের পিস এবং এটাই এদের মানে বিরিয়ানির মূল আকর্ষণ আমি যা দেখি যে মাংসের পিস অনেক বড় বড় দেয় তো এখানেও সেটাই দিয়েছে অনেকটাই বড় পিস মাখোমাখো আমার কিন্তু একটু মাখোমাখো রাইস হলেই ভালো লাগে বেশি এবং অনেকে আমি বলতে শুনেছি যে ডিবাপি বা দাদা বৌদিতে আমার দাদা বৌদিতে খাওয়ার এখনও পর্যন্ত অভিজ্ঞতা হয়নি কিন্তু অনেকেরই এটা আমি শুনেছি যে এখানকার বিরিয়ানি খেলে এরকম ঝোল মাখানো ভাত মনে আমার কিন্তু সেরকম কিছুই মনে হচ্ছে না আচ্ছা যাই হোক অনেক কথাবার্তা হয়ে গেল আচ্ছা যেটা যে বিরিয়ানির যে একটা অ্যারোমা থাকে সেরকম কিন্তু এখানে কিছু নেই এখানকার এটাই যে একটা পার্থক্য দিচ্ছি হালকা একটা অ্যারোমা আছে মানে এটা মানে শাটল বলতে গেলে অতিরিক্ত শাটল অনেক সময় যে অনেক ভালো ভালো বিরিয়ানি দোকানে গেলে কি একটু বিরিয়ানি দোকানের পাশে দাঁড়ালেই বোঝা যায় যে এখানে বিরিয়ানি হচ্ছে তো এখানে বিরিয়ানি হচ্ছে বুঝতে গেলে ওই লাল কাপড়ওয়ালা হাঁড়িটা দেখতে হবে এছাড়া কিন্তু আর কিছুতে বোঝা যাবে আমি শুধু রাইস দিয়ে একটু ট্রাই করে দেখি প্রথমে ভালো ফ্লেভারফুল রাইস এবং একটু জুসি রাইস একটু আলুটা খাই আলুটা খুবই ভালো আলুটা অনেক ভালো মানে এই আলু এই বিরিয়ানির যে হালকা একটা এসেন্স এইগুলোই তো বিরিয়ানিকে ডিফাইন করে যে এটা বিরিয়ানি বা এটা পোলাও না এটাই তো ডিফাইন করে
মাংসটা এখন আসেনি, একটু আলু দিয়ে এখন কিন্তু যথেষ্ট ভালো লাগছে, বিশেষ করে আলুটার জন্য খুবই ভালো লাগছে। আচ্ছা গ্রিন চাটনি যেটা আছে একটু টেস্ট করে দেখি, ভালো। তবে আমার বিরিয়ানিতে চাটনি টাটনি খুব একটা লাগে না, এমনকি চাপও লাগে না, কিন্তু এখানকার আমি দেখেছি দাদা বৌদি বা ডিবাপিতে যা দেখেছি মোটামুটি একটা চল আছে যে বিরিয়ানির সাথে চাপ নেওয়া, চিকেন চাপ, মাটন বিরিয়ানি, চিকেন চাপ, সেই জন্য আমি নিলাম। রান্না হলে কিন্তু ভালো বিরিয়ানি হলে চাপটা কিছুই লাগে না। আচ্ছা এবার মাটনে আসা যাক, মাটনটা দেখুন এরকম হাড়ওয়ালা পিস পেয়েছি একটা, এবং এই টাইপের পিসটা একটু বেশি ভালো হয় কারণ এই হাড়ের জন্যে মানে মাটনটা সিদ্ধ হয় খুব ভালো, মাটনের টেস্টটা অনেকটা ভালো হয়। এই বিরিয়ানিটা যেটা মানে আমাদের নর্মাল যেরকম কলকাতার দিকে বিরিয়ানি খাই অবশ্যই সেরকম বিরিয়ানি না, এটা সেরকম বিরিয়ানি এক্সপেক্ট করলে আপনারা আশা হতে পারবেন, কিন্তু এই বিরিয়ানিটা যথেষ্ট একটা ভালো বিরিয়ানি। মাংসগুলো তো দেখছি যথেষ্ট বেশি, ফ্যাটের পরিমাণটা অনেক বেশি, আমি চাপটার কথা বলতে পারছি না কারণ চাপটা এখনও খাইনি, কিন্তু ওভারঅল যা মাটন খেলাম, আলু খেলাম, রাইস, আমি কিন্তু একদম স্যাটিসফাই, মানে এই বিরিয়ানি নিয়ে আমার কোনো রকম কমপ্লেন থাকবে না। কোয়ান্টিটি যা দিয়েছে যে প্রাইস নিচ্ছে, প্রাইস অনুযায়ী কোয়ান্টিটি যথেষ্ট ভালো, মাটনের পিস দিয়েছে যেহেতু কোয়ালিটি নিয়েও কোনো কথা বলার নেই, আমার তো রাইসটা যথেষ্ট ভালো লাগছে। আচ্ছা একটু চাপটা দিয়ে, তবে হ্যাঁ যারা লাইট বিরিয়ানি পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই বিরিয়ানি না, কারণ এই বিরিয়ানিটা কোনো দিক থেকে লাইট না। আচ্ছা আমি একটু চাপের গ্রেভিটা নিয়ে পেলাম, গ্রেভিটা দিয়ে একটু গ্রেভিটা ভালো, মানে যে বিশাল এক্সেপশনাল কিছু গ্রেভি তা না, তবে ভালো। চিকেনটা দেখা যাক, চাপের একদম তো গ্রেভিতে ভরপুর একদম চাপটা দিয়েছে, আর সফটনেস নিয়ে এটা নিয়েও কোনো কথা নেই, মাটনেরও সফটনেস নিয়ে কোনো কথা ছিল না। তবে হ্যাঁ যেটা আমি দেখছিলাম যে অনেকটা অনেক অনেক সময় অনেক রকম দেখা যায় যে একদম হাত থেকে খুলে চলে আসে, সেরকম না, কিন্তু যথেষ্ট সফট, আর চিকেনটাও যথেষ্ট সফট। এখন টেস্টটা নিয়ে মানে মেন জিনিস, টেস্টটা দেখা যায় কীরকম। আমার জীবনে যা বেস্ট চাপ খেয়েছে আমার নিজের বাড়িতে, ফলে ওই জন্য বাইরে যেখানে খাই সেরকম টেস্ট এখনও পর্যন্ত আমি কোথাও পাইনি। তো এই চাপে যে হালকা একটা যে মিষ্টি ভাব থাকে সেটা যদি একটু থাকতো তাহলে চাপটা আরও ভালো টেস্ট হতো, এই জিনিসটা এখানে মিশিয়ে সত্যি বলে। এই বিরিয়ানি আমার মনে হয় মানে মাটনের থেকেও মেন জিনিস হচ্ছে আলু, আলুটা এত সুন্দর করেছে। আর আমি যে পিসটাতে পেয়েছি পিসটাতে কিন্তু ফ্যাটের পরিমাণটা একটু কম, মাংসের পরিমাণটা বেশি, যেটা ভালো লাগে কারণ একদম ফ্যাট দিয়ে দিলে ঠিক মানে পোষায় না, যে শুধু ফ্যাট খাওয়ার জন্য এত টাকা খরচ করা পোষায় না, তার থেকে কিন্তু একটু মাংসটা হলেই ভালো হয়। কিন্তু মানে যেটা দেখছি এই পিসটা এত বড় পিস, এটা কিন্তু পুরোটাই মাংস, এখানেও পুরো মাংস, মানে আমার ফ্যাটের পরিমাণ এই যে সামান্য এদিকটা একটু ফ্যাট আছে, কাছ থেকে দেখা সামান্য এদিকটাতে একটু একটু ফ্যাট আছে, কিন্তু আর মেন যে পার্টটা এটা কিন্তু পুরোটাই মাংস। অনেক সময় দেখা যায় যে মানে 50-60% ফ্যাটই দেখা যায় মাংসের, সেরকম হলে কিন্তু ভালো লাগবে না, আমারও সেরকম ভালো লাগে না। আর মাংসের সফটনেস নিয়ে তো কোনো কথাই নেই, এত সফট মাংস। এখানে যেমন এটা দিচ্ছে তো একটু আমি চাটনি আর পেঁয়াজ দিয়ে একটু মাংস নিয়ে নিই, অল্প একটু মাংস নিয়ে নিই, একটু নিয়ে নিই, তার সাথে একটু আলু নিয়ে নিই, তো এটা দিয়ে একটা বাইট নিয়ে দেখছি। ভালো লাগছে কিন্তু এই বিরিয়ানির সাথে আলাদা করে চাটনি না আমার দরকারই পড়ে না, বিরিয়ানিটা এত সুন্দর হয়েছে। তবে হ্যাঁ এটা মানে যারা একটু বলছে যে মশলাদার বিরিয়ানি, আমার যদি এর থেকেও বেশি মশলাদার হতো সমস্যা হতো না, কিন্তু এটা আমার মধ্যে মশলাযুক্ত কোথাও দেবে মানে কোন দিক থেকে আমার তো মনেই হচ্ছে না। মোটামুটি রাইসটা কিন্তু ভালো ভালো করেই আসে। ঠিক আছে খাওয়া দাওয়া কমপ্লিট করি তারপরে বাইরে বেরোই।
বেরিবেরি করে বিরিয়ানি খাওয়া তো শেষ হলো, বিরিয়ানি খাওয়া দেখলেন কীরকম হলো। বিরিয়ানি আমার যেটা মনে হয় এখানে এই যে এত ভালো করে, মানে আমার মনে হয় একটু ওভার হাইপ। আমার বিরিয়ানি নিঃসন্দেহে ভালো, বিরিয়ানি নিয়ে কোনো রকম কমপ্লেন নেই, বিরিয়ানি অনেক ভালো, কিন্তু তবুও যেন কোথায় মনে হচ্ছে এর থেকে অনেক ভালো বিরিয়ানি আমি খেয়েছি। একটা জায়গাতে না, অনেক কটা জায়গাতে খেয়েছি এর থেকে ভালো বিরিয়ানি। তো সময়ের সাথে সাথে সেগুলো সেই জায়গাগুলো দেখাবো আপনাদেরকে, আপাতত এটাই বলবো। আর হ্যাঁ, আরেকটা যেটা আমার এখানে কমপ্লেন ছিল, চাম্পটা ঠিক আমার ভালো লাগেনি, অ্যাভারেজ লেগেছে, মানে খারাপও লাগেনি খুব, শুধু অ্যাভারেজ লেগেছে। আর বিরিয়ানি ভালো কিন্তু একদম যে এক্সেপশনাল কিছু সেটা না। ভিডিওটা আজকের মতো এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে দেবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা দেবেন, শেয়ার করে দেবেন, আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন, যাতে কোনো রকম ভিডিও নোটিফিকেশন না মিস করেন। আপনাদের সাথে দেখা হবে এরকমই কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য গুড বাই, টেক কেয়ার।